ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিক কর্মচারীরা বকেয়া বেতন ও সার কীটনাশকের বকেয়া টাকা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ঝিনাইদহ থেকে আশিকুর রহমান জানান, মিলের প্রধান ফটকে শনিবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। কৃষকদের আখের 1,35,00,000 টাকা আদায়ের দাবিতে তারা এ সময় বিক্ষোভ করে। সেই সাথে মিলের শ্রমিক কর্মকর্তাদেরও প্রায় 4 কোটি টাকা বেতন বাকি। এতে করে মিলের শ্রমিক এবং এলাকার আখ চাষীদের মধ্যে কাজ করছে এক ধরনের হতাশা। এই সময় সভায় উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের অনেক নেতাকর্মীবৃন্দ।